এই অনেক ছোটবেলায় বিয়ে করেছি, আজকে 15 বছরে বিয়ে আমার। এতগুলা বছর আপনাদের কাছে আমি গোপন করে এই যে স্টিল মানে আছি। বেবি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার কাছে কখনো মনে হয়নি আমি ম্যারিড। প্রথমত মানে আমার এত বেশি এক্সাইটেশন ছিল, কিন্তু লাস্ট 3-4 দিন ধরে আমার বেবিটা এত সিক, স্টিল এখন পর্যন্ত অনেক সিক, আমিও নিজেও সিক। সো সব কিছু মিলে একটু মানে মনটা একটু খারাপ। তাছাড়া আমার মানে এটা আমার অনেক দিনের প্ল্যান ছিল যে ওর বার্থডেতে মানে সবাইকে ডেকে সবাইকে মানে জানিয়ে আমি আসলে মানে ক্যামেরার সামনে আসতে চাই, মানে সব পাবলিককে জানাইতে চাই যে আমার আমার অনাহিতা আছে, আমার কলিজের টুকরা। সেটা প্রথম জন্মদিনে হয়নি কেন? প্রথম জন্মদিনে আসলে কেন হয়নি আমি জানি না। আসলে ওকে আমি বিয়ে করেছি অনেক অনেক আগে, অনেক ছোটবেলায় বিয়ে করেছি আমি। এটা আসলে মানে এতদিন পর্যন্ত মানে লাস্ট কত 15 বছর এটা হাইড রেখেছি। সো আমার এজ আর আমার বিয়ের এজ অলমোস্ট কি বলবো, আমার 29-30 চলছে। সো আমার বিয়েরও এখন 15 বছর চলছে। তখন আমি জাস্ট এসএসসি পরীক্ষা দিয়েছি, দেন হচ্ছে ওর সাথে আমার বিয়ে। বুঝেন আজকে 15 বছরের বিয়ে আমার। এতগুলো বছর আপনাদের কাছে আমি গোপন করে এই যে স্টিল মানে আছি, তারপর বেবি হয়ে গেল। বাংলাদেশে যত তারকা আছে সবচেয়ে বেশি গোপন আপনি করতে পারলেন বেশি? আমার কাছে তাই মনে হয়। সাকিব খান কিন্তু 8 বছরের বেশি টিকে নাই। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আমি 15 বছর কেন, আমি আমি যদি চাইতাম আমি আসলে মানে সারা জীবন এটা হাইট রাখতে পারতাম। স্ট্র্যাটেজিটা যদি বলে দিতেন অন্যদেরও সুবিধা হতো যে বেশি দিন লুকিয়ে রাখবে না। আসলে হয় কি, আমার হাজবেন্ড মানে অনেক বেশি ভালো মানুষ। আসলে হয় কি, দুইজনের আন্ডারস্ট্যান্ডিং এর উপরে সব কিছু, কারণ আমাদের আল্লাহর রহমতে আমরা মানে আলহামদুলিল্লাহ মানে অনেক ভালো আছি। দ্যাটস ওয়াই হয়তো এতগুলো বছর আমি মানে পাবলিকরে আমার অডিয়েন্সদেরকে না জানিয়ে আমি রাখতে পেরেছি। আমার বেবি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার কাছে কখনো মনে হয়নি আমি ম্যারিড। ও আমাকে এমনভাবে মানুষ করেছে, মানে ও হচ্ছে কি, আমি আসলে কিছুই পারতাম না। ও আমাকে ঢাকায় নিয়ে এসে কলেজে ভর্তি করিয়েছে, ও নিজে হাতে পড়াইছে আমাকে, নিজে হাতে বড় করছে, দেন মনে কর পড়াশোনা শেষ করিয়েছে। তারপর মানে ও মানে বেবির জন্য আমাকে অনেক আমার ফ্যামিলি থেকে প্রেশার দিত, বাট আমার কাছে মনে হতো আমি এত অল্প বয়সে বেবি নেব, মানে লাস্ট ওর অনেক প্রেশার ছিল। পরে গিয়ে মানে আফটার কোভিডে এসে দেন মনে হলো যে না, এখন আমার আসলে বেবি নেওয়া দরকার। আসলে সব কিছুর মানে আজকে মানে এতগুলো বছরের সব কিছু অবদান আমি আমার হাজবেন্ডকে দিই। এখন আমার ক্যারিয়ারের আসলে যাওয়া কিংবা পড়ার কিছু নেই। আমি এখন মোটামুটি আমার হাজব্যান্ডও এখন স্টাবলিশ, আমি নিজেও স্টাবলিশ, আমার নিজেরও বিজনেস আছে প্লাস কাজ। এখন যারা আমাকে নিয়ে কাজ করছে সবাই এখন জানতেছে যে আমার বেবি আছে। ইভেন আমার হাজব্যান্ডেরও মোটামুটি এখন ভালো এবিলিটি আছে কাজ করানোর মতো। সো আমি এখন এগুলো নিয়ে আর ইয়ে করি না। এখন এটা আমাকে সুইটেবল মনে হচ্ছে যে না, এখন অ্যাটলিস্ট ওকে আমার ক্যামেরার সামনে নিয়ে আসা উচিত, ওকে জানানো উচিত, দেন আমি ওকে আপনাদের সামনে সবার সামনে নিয়ে আসছি। ও হওয়ার পরপরে আমি কাজ স্টার্ট করে দিয়েছি। আপনারা হয়তো আমাকে দেখে বুঝতে পারছেন আমি আমি আমার মানে কী বলেন, আমি আমার মানে হেলথ নিয়ে অনেক বেশি কনসার্ন, দেন হচ্ছে কাজ তো করতেই চাই, মানে ওকে টেক কেয়ার করার মতো লোক আছে, প্লাস আমি যতটুকু সময় বাসায় থাকি আমি ফুল টাইমটুকু আমি ওকে দিই। এখন হচ্ছে আমি বেশ কিছু নাটকে কাজ করছি, দেন হচ্ছে বিভিন্ন শ্যুটগুলো করছি। তাছাড়া তো মুভি, আমার 4টা মুভি রানিং শ্যুট চলছে, আরও 2টা মুভি আমার সাইনিং হয়ে আছে এই তো। আর হচ্ছে বাচ্চা নিয়ে তো ব্যস্ততা আছে, প্লাস নিজের পার্লার আছে, এখন আসলে অনেক ব্যস্ততা, অনেক এখন টাইমই পাওয়া যায় না। কিন্তু আসলে আপনার কাছে আসলে নায়িকা হওয়ার জন্য আপনি তার সঙ্গে প্রেম করলেন, বিয়ে করে ফেলেন, হ্যাঁ, এটা কি প্রথম দেখাতেই আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন নাকি এটা পরবর্তীতে হয়েছে? এটা আসলে ওর সাথে আমি বলি, ওর সাথে আমার মানে কাজের যে ব্যাপারগুলো, হ্যালো, মানে ওর সাথে আমার কাজের যে ব্যাপারগুলো সেটা হয় কি, মানে ওর এক কাজিনের মাধ্যমেই আর কি আমার মানে প্রথমে একটা আমার ইয়ের জন্য অডিশনের জন্য ডেকেছে। আমি ওকে মানে আমি খুব খুশি যে আমি অডিশন দেখব একটা প্রাণের একটা কাজের জন্য। তো যখন আমার এটা হয়ে গেল তখন তো মনে হচ্ছে আল্লাহ আমি প্রাণের কাজ করছি, দেন হচ্ছে গ্রামীণ ফোনের কাজ করলাম, পরপর অনেকগুলো কাজ যখন করে ফেলছি তখন আমার ফ্যামিলি থেকে সবাই খুব সাপোর্ট। আনহিতার জন্য অনেক অনেক শুভকামনা। আজকে আনহিতা
আমাদের প্রিয় অনায়তা দু বছরে পড়লো এবং অনায়তা এবং অনায়তার মায়ের জন্য দুজনের জন্যই অনেক শুভকামনা, কারণ প্রথমে শুভকামনা জানাতে হবে মাকে, কারণ মায়ের জন্য সেই পৃথিবীতে এসেছে। আমরা চাই অনায়তা ওর মায়ের মতো একজন সাকসেসফুল মানুষ হবে।